হ্যালো ভিউয়ার্স, আসলে আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছিলাম আরেকটি ভিডিও। এটি আসলে শর্ট সার্কিট ভিডিওটি আসলে কীভাবে আপনারা অতি সহজেই সলভ করবেন, বা সীমিত সময়ের ভিতরে শর্ট ক্লাস শেষ হবে। আপনারা অবশ্যই সাউন্ডটা শুনতে পারবেন। আসলে শর্ট দেখাচ্ছে এই মোবাইলটি, আসলে এই শর্টটি আসলে আপনারা কীভাবে চেক করতে পারবেন, আসলে এটা অনেক সিস্টেমে চেক করা যায়। এটা আপনারা সর্বপ্রথম আপনারা এই টিমগুলো তুলে নেবেন, বাজার মোড় দিবেন, এখানে শর্ট দেখাচ্ছে, শর্ট দেখাচ্ছে। আসলে এটা শর্ট দেখার জন্য আপনারা কি করবেন, আসলে সহজ একটা বুদ্ধি আছে। ঠিক এরকম একটা ব্যাটারি নেবেন, ব্যাটারি নেওয়ার পরে সামনের মেশিনটা খুলে ফেলবেন। খুলে ফেলার পরে প্লাস এবং মাইনাস দুইটা তার লাগাবেন, কারণ সামনের মেশিনটা থাকলে কিন্তু ওই শর্ট কিলার আপনারা সমাধান দিতে পারবেন না। এটা আসলে শর্ট কিলার আপনারা এখানে ব্যাটারি দুইটা তার লাগাই নেবেন, অবশ্যই ব্যাটারিতে চার্জ থাকতে হবে। এটা আপনারা প্লাস মাইনাস নেবে নেবেন, প্লাস এটি মাইনাস, প্লাস এটি মাইনাস। এটা আমরা প্লাসটা লাগিয়ে দিলাম, প্লাসটা প্লাসের জায়গায় লাগাইলাম। ভিউয়ার্স, এই প্লাস লাইনটি আসলে আমরা এটা প্লাস লাইনে ঢালাই করে দেব। এটা আমরা ক্লাসে লাগিয়ে দিলাম। যখন আমরা এটা বডিটা টাচ করব, অবশ্যই যে পাশটি শর্ট হয়ে গেছে হয়তো বা গরম হবে কিংবা ধোয়া উড়বে এরকম কিছু হবে, অবশ্যই ফলো করবেন। সরি, প্লাস্টিক ছুটে গেছে, আমি পাইনি। ভিউয়ার্স,
ফুল এটার ব্যারেন্টি দেখলেন এটা আমরা রিমুভ করব এটা দামে চাইছি এটা যদি ভয় তাহলে নিতে পারেন ইয়ার জি এসে এটা হিট হচ্ছিল এটা কিন্তু আমরা তুলে ফেললাম এবার দেখব শর্ট সাথে কিনা আমি তুলে ফেলছি সুন্দরভাবে এসে আপনারা তুলে ফেলবেন মোবাইল কিন্তু চালু হয়ে গেছে ভিউয়ার্স তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ট কিলার আপনারা অতি সহজে কিভাবে সারবেন আসলে এই সব শর্ট কিলার সারতে গেলে তুমি যেগুলো দামি দামি শর্ট কিলার আছে এগুলো এরকম প্রভাব পড়ে যায় যে শর্ট কিলারে দিলে একবারে হওয়া মাওয়া হয়ে যাওয়ার মানে ওই যেমন আমার ব্যাটারি দিয়ে যে আমি যে শর্ট কিলারটা সারলাম এটা কিন্তু আসলে খুব একটা ইম্পেয়ার না যার কারণে এটা কিন্তু যেটা সমস্যা সেটাই কিন্তু সমস্যার দেখাবে আর যেটা আপনাদের অলরেডি শর্ট কিলারে দেখবেন যে এখানে ধোয়া উঠতেছে উঠতেছে যেদিক দিয়ে আবার মানে বোল্টটা গেছে ওই দিক দিয়ে আরও ইফেক্ট করতে পারে সে সূত্রে আপনারা শর্ট কিলারে মেশিনে লাগাবেন না আসলে আপনারা সর্বপ্রথম এইভাবে লাগাবেন যে ব্যাটারির মাথাটা খুলে ফেলবেন তারপরে প্লাস মাইনাস লাগাবেন না হলে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে মেশিন থাকলে হবে না একবার মেশিনটা খুলে ফেলে দিতে হবে তারপরে এটা শর্ট কিলার সমাধান করে দেওয়া সম্ভব কারণ এই এসিটা লাগালে এখন মোবাইল রানিং সেটা তো বুঝতে পারলেন মোবাইলটা চালু আছে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন বেল আইকনে কল করে দিন সবাইকে ধন্যবাদ।